الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেশ এবং দেশের বাইরে প্রবর জীবন থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান করতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে একজন ব্যক্তি, তার নাম হলো কবির বিন সামাদ। আপনারা ইউটিউবে তার অনেক বক্তব্য শুনেছেন এবং নিয়মিত আপনারা তার বিভিন্ন গান বাজনা এবং বিভিন্ন দৃষ্টতা তার কথার মধ্যে ফুটে উঠেছে। সম্প্রতি একটি বিষয় নিয়ে তিনি খুবই নেতিবাচক আলোচনা করেছেন। আমরা সরাসরি তার সেই, মানে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের সংক্ষিপ্ত সময় অনেক জবাব দিতে হবে, আমরা তার নেতিবাচক বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আর বিপুল পরিমাণে আমাদের কাছে মানে ফোন, টেলিফোন এবং প্রচুর মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসেছে যে তার ব্যাপারে কিছু কথা বলা দরকার। আর আপনারা ইতিমধ্যে জানেন দাড়ি নিয়ে প্রশ্ন করার কারণে তার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আমরা এখন ইনশাল্লাহ কবির বিন সামাদের দৃষ্টতা, উনি কী দৃষ্টতা দেখিয়েছেন, আমরা তার ভিডিও ক্লিপটা আগে শুনিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমি দীর্ঘ ক্লাস শুনালাম এবং তার প্রেক্ষিতে আমাদের কাছে প্রায় তার বক্তব্যের ছয়টা পয়েন্ট বের হয়েছে। কবির বিন সামাদ সে যে ভিডিওটাতে লাইভ অনুষ্ঠানে যে কথাগুলো বলছেন সেখানে প্রায় তিনি সাতটা বদ কমন করেছেন। এর মধ্যে কবির বিন সামাদ যে দৃষ্টতাগুলো আছে, প্রথম দৃষ্টতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কবির বিন সামাদ উক্ত ক্লিপের মধ্যে বলেছে, এক নাম্বার, যে হুজুর দাড়ি টুপি লাম্বা পাগড়ি রাখে, তারা ম্যাক্সিমাম হলো বিয়াদব, এরা এত বিয়াদব যে এরা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম পয়েন্টে আসি, যে হুজুর দাড়ি লাম্বা টুপি পাগড়ি রাখে, তারা ম্যাক্সিমাম হলো বিয়াদব, এরা এত বিয়াদব যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। প্রশ্ন হলো দাড়ি টুপি লাম্বা পাগড়ি এগুলো হলো ইসলামী তাহজিব বা তামুদ্দুন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন যে প্রত্যেক নবীগণের 10টি ফেতরাত রয়েছে,
মানে নবী নবীয় বৈশিষ্ট্য রয়েছে, সুন্নতে রসুল রয়েছে। দাড়ি লম্বা রাখা সমগ্র নবীদের সুন্নত ছিল। আর কেউ যদি আল্লাহর দিনের আনিত কোনো একটি সুন্নতকে নিয়ে ঠাট্টা করে, এটা ইমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ির ব্যাপারে স্বয়ং আল্লাহ তার কোরআনের সূরা তোহার 94 নম্বর আয়াতে বলেছেন, লা তাখুদ বিলিহিয়াতি, হে আমার মায়ের পুত্র মুসা, মানে মুসাকে তার ভাই হারুন বলছেন, আমার খবরদার দাড়িতে স্পর্শ করো না। আর তিনি বললেন দাড়ি টুপি লম্বা রাখে তারা ম্যাক্সিমাম হলো বিয়াদব। অথচ আমরা জানি দাড়িবিহীন লোকরা সমাজের মধ্যে তারা দাড়ি কাটে, তারাও জানে যে এটা একটা পাপের কাজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাকিন রাব্বা আমারানি, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, যুজ্জু সওয়ারে, গুপকে কর্তন করো, এবং ওয়াফিরুল লাহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, খেলাফুল মাহজুস, এবং মূর্তি পূজারীদের বিরোধিতা করো। সহি বোখারির কিতাবুল লেবাস 5074 নম্বর হাদিস বিদায় ওয়া নিহার মধ্যে এই আলোচনাটা দ্রষ্টব্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারে এই কথাগুলো তিনি সুস্পষ্ট করে আমাদের কাছে তিনি ব্যক্ত করেছেন। তো এখন বিষয়টা হলো যে এগুলো ব্যক্ত করবার পরেও তিনি বলতেছেন যে দাড়ি টুপি লম্বা পাগড়ি যারা রাখে তারা ম্যাক্সিমাম বিয়াদব। একটা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম তাহলে কি বেয়াদবি করেছে? আমি প্রশ্ন করি, আল্লাহ রাসুল বেয়াদব ছিলেন? নাউযুবিল্লাহ। সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকের দাড়ি ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলার দাড়ি ছিল, তাবেঈদের দাড়ি ছিল, তাবে তাবেঈনদের দাড়ি ছিল, তারা পাগড়ি পরতেন এবং ফেরেশতাদের নিদর্শন হলো পাগড়ি পরিধান করা। যদিও পাগড়ি পরিধান করার ফজিলতের হাদিস নাই, কিন্তু পাগড়ি ব্যবহার করার হাদিস দৃশ্যমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমামা পরিধান করতেন। এগুলো ইসলামের তাহাজিব বা সংস্কৃতি, এগুলিকে নিয়ে যে ঠাট্টা উপহাস মজাক করে, আমি মনে করি সারা পৃথিবীর যত আলেম রয়েছেন, যত মাসলাকের আলেম রয়েছেন, সে দাওবন্দী হোক কিংবা সে সুন্নি অনুসারী হোক কিংবা যার সম্পর্ক আহলে সুন্নাতুল জামাআতের দিক থেকে রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির মানে অবস্থান থেকে এই কথাগুলো, এই ভণ্ডকে প্রতিবাদ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এমনকি জামাত ইসলামের যারা মুখপাত্র রয়েছেন, যে সমস্ত আলেম রয়েছেন, স্কলার রয়েছেন, তারা প্রত্যেকে দাড়ি টুপি রাখে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দাড়ি টুপি রেখেছেন, অধ্যাপক গোলাম আজম দাড়ি টুপি রেখেছেন, মাওলানা আব্দুর রহিম দাড়ি টুপি রেখেছেন, সাইদে বলালা মজুদ দাড়ি টুপি রেখেছেন। তাহলে দাড়ি টুপি রাখা যদি ম্যাক্সিমাম বেয়াদব হয়, তাহলে বেয়াদব তো সাইদি হয়, বেয়াদব তো মওদুদি হয়, বেয়াদব তো গোলাম আজম হয়, বেয়াদব তো তারিক মনোয়ার হয়, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তাগুলো বেয়াদবির বহিঃপ্রকাশ নয় কি? আমি প্রথম একটি পয়েন্ট তাকে কথা ধরিয়ে দিলাম, এবার তার দ্বিতীয় তার আলোচনার পর্যালোচনা নিয়ে কথা বলব। তিনি আলোচনা এনেছেন 2 নম্বরে যে আলেমরা ফাসিকি এবং আলেমরা হয় পাপিষ্ট আর হুজুররা হলো নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। আমি কবির বিন সামাদকে থেকে দেখবেন সে প্রায় শয়তানের রূপ ধারণ করে, সে শয়তানের প্রতিকৃত ব্যবহার করে, সে মানুষকে এই কথাগুলো বলার দ্বারা নাস্তিকদের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। আপনারা ভালো করে জানেন যারা সংস্কৃতি ডিপার্টমেন্টের সাথে জড়িত রয়েছে তারা বেশিরভাগই হলো অ্যাথেস্টে বিশ্বাসী। সেই অ্যাথেস্টের খোরাক, আমার মনে হয় সে অ্যাথেস্টদের মোটা অঙ্কের টাকা খেয়ে, অ্যাথেস্টদের দালালি করে সে আজকে কী বলে এটাকে আলেমদের বিরুদ্ধে নাঙ্গা সমালোচনায় সে মেতে এসেছে। কারণ সে বলেছে আলেমরা ফাসেক, হুজুররা নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। আর মহান আল্লাহর কথা আমি এই ভণ্ডকে তো স্মরণ করিয়া লাভ নেই, কারণ উলাইকা কাল আনআমি বালহুম আদল, এর চরিত্র চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, সূরা আরাফের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাহলে আমি বলতে চাচ্ছি যার চোখ আছে দেখতে পায় না, অন্তর আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, বধির, এরকম বন্ধত্ব লোকদের জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। সেই মহান আল্লাহর কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আলেমরা নিকৃষ্ট হয় কিনা। দুই একজন পথভ্রষ্টের কারণে তো গোটা আপনি হক সমস্ত আলেমদের এই কথা বলতে পারেন না। অথচ মহান আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে যারা আলেম সমাজ তারা। মহান আল্লাহ বলছেন সূরা ইমরানের 18 নম্বর আয়াতের পরে উলুল ইলমি দারাজাত, আমি আলেমদেরকে উচ্চ মর্যাদা দান করেছি। মহান আল্লাহর হাবিব সহি বুখারীর কিতাবুল ইলম হাদিস নম্বর 159, মা ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাফিমুন আল্লাহু ইউতি, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান,
কেবল তাকেই দিনের ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সমুদ্রের মাছ থেকে শুরু করে ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সাআ ইরফাউল ইলমু, কিয়ামতের একটি শর্ত হলো জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং যারা আলেম হক্কানি আলেম তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দিন শূন্য করে দেওয়া হবে। আর যেই আলেমদের বদলতে আজকে তুমি গান গাইতে পারো, যে আলেমদের বদলত আজকে সদর্পে বাংলার জমিনে চলতে পারো, ভারত পাকিস্তান বাংলাদেশ ইংরেজ খেতাব ব্রিটিশ আন্দোলনের সময় চট্টগ্রামের গ্রান্টাং রোড থেকে একেবারে সেই পাকিস্তান করাচি থেকে লাহোর থেকে ভারতের দিল্লি থেকে এমন কোনো গাছে ঝুলন্ত ছিল না যেখানে আলেমদের লাশ পাওয়া যায় নাই। আলেমদের রক্তের বদলতে আজকের স্বাধীনতা অর্জিত হয়েছে, আলেমদের রক্তের বদলে আজকে বাংলাদেশের মানুষের উপর আল্লাহ রহমত নাজিল হয়েছে, আলেমদের রক্তের বদলে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে, আলেমদের কুরবানির বদলতে লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি হয়েছে, হাফেজ কোরআন মুহাদ্দিস মুফতি ফকি শেখ মাদানি আজহারি আলেমদের বদলতে। অথচ সে সমস্ত আলেমদেরকে কেন্দ্র করে সে বলেছে আলেমরা হলো হুজুররা হলো নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। তাকে দাড়ি ব্যাপারে প্রশ্ন করতে সেই ধরনের কথা বলছে, সেই ধরনের কথা বলতে পারে, তাই আমি বলবো অনতিবিলম্বে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি নিবন্ধন করতে চাই তাকে ধরে আইনের আওতায় আনা হোক, কিংবা বাংলাদেশের সমস্ত আলেমরা তাদের অবস্থান থেকে এই ভণ্ডের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত এবং জামাত ইসলামের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। কেন এই ভণ্ড ভণ্ডামি করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার এই কবির বিন সামাদের তৃতীয় একটি কথা, যেই কথা বলার দ্বারা কাফের হয়ে যায় মানুষ, যেই কথা বলার দ্বারা কাফের হয়ে যায় মানুষ, যেই কথা বললে মানুষ কাফের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু সম্পর্কে দৃষ্টতার একটি সীমারেখা থাকা উচিত। কবির বিন সামাত উক্ত ভিডিও ক্লিপের মধ্যে বলেছেন যে হুজুররা যদি পারত আল্লাহর ভুল ধরত, নাউযুবিল্লাহ, হুজুররা যদি পারত মহান আল্লাহর নাকি ভুল ধরত, অথচ আল্লাহ তাআলা সমস্ত, এই জন্য আল্লাহকে বলা হয়েছে যে আমি হলাম সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ বলছি হওয়ার হতে শুরু করে হয়ে গেছে, ওয়ামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মনে করেছো আমি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছি খামোখা, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি, আমি কারো মুহতাজ নই। এই কথাগুলো তাওহীদের খেলাফ, এই কথাগুলো আল্লাহর একত্ববাদের খেলাফ, এই কথাগুলো ইসলামী আকাইদের খেলাফ। অথচ এই ভণ্ড আল্লাহর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, ইসলামী শরিয়া থাকলে তাকে এই মুহূর্তে তার গর্দান উড়িয়ে দেওয়া হতো, ইসলামী শরিয়ার আলোকে থাকলে, যেহেতু এটা বাংলাদেশ, শতকরা এখানে 90% বেশি মুসলিম, আমাদের বাংলাদেশ একটা পৃথিবীর এশিয়া মহাদেশে সব সর্ববৃহৎ মুসলিম দেশের অন্যতম, আর যেহেতু এদেশের সংসদ ভবনে এখনও বিসমিল্লা বলা হয়, এদেশের মানুষ এখনও মসজিদের মিম্বার থেকে আজান বের হয়, তাই বলবো এই ভণ্ডকে আইনের আওতায় আনা উচিত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাদ্দালাহু দ্বীন, কেউ যদি আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে, ফাকতুলহু, তাহলে তোমরা তার ফাঁসি কার্যকর করো, মৃত্যুদণ্ড কার্যকর করো। অথচ এই ভণ্ড সে বলে আল্লাহ রব্বুল আলামিনের নাকি ভুল ধরত আলেম ওলামারা। সুতরাং আমার কাছে প্রশ্ন হলো সে এই কথা সাহস পায় কী করে? এটা পাওয়ার কারণ হলো সারাদিন সে নাটক চর্চা করে, এটা পাওয়ার কারণ হলো সারাদিন সে সিনেমার মধ্যে মগ্ন থাকে, এটা পাওয়ার কারণ হলো আপনাদের হয়তো মনে আছে ক্যাথরিনা মাসুদ রানওয়ে ছবির পরিচালকের কথা, ফরিদপুর গওহরডাঙ্গায় পড়া শুরু করার পরে এই লাইনে আসার পরে সে নিজেকে আর ধরে রাখতে পারে না, মাদ্রাসা ছাত্র হওয়ার পরও শেষে সে খ্রিস্টান এক মেয়েকে বিয়ে করেছে, শেষে সে পদভ্রষ্ট হয়েছে, শেষে আল্লাহ তাকে জিল্লুতি অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় গাছের ডালা পড়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমি মনে করি এই ভণ্ডদের পরিণতি এরকম হবে, এরা মরার আগে পর্যন্ত তাদের কঠিন খাসরাত হবে, দুনিয়ায় তাদের হবে কঠিন পরিণতি আর আখেরাতে তাদের জন্য রয়েছে মর্মদগ্ধ অনেক অসাধারণ কঠিন আজাব তাদের জন্য রয়েছে। এই জন্য কবির বিন সামাদকে এটা ওয়ান দিয়ে দেওয়া উচিত, প্রত্যেক আলেমদের তার অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত। এরপরে সে আরেকটা কুফরি শিরকির কথা বলেছে, আল্লাহ যদি সামনাসামনি আসতো তাহলে হুজুররা আল্লাহ ভুল ধরত, নাউযুবিল্লাহ, মহান আল্লাহ তাআলা সকল কিছুর মধ্যে রয়েছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, আসমান আর জমিন ব্যাপী সমস্ত কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নখদর্পণে রয়েছেন, মহান আল্লাহর ইলমের মধ্যে রয়েছেন।
কুদরত আলের মধ্যে রয়েছেন, আল্লাহর রয়েছে বাসারা দেখা ক্ষমতা, মানে কানা আলাইকুম রকিবা, আল্লাহর রয়েছে প্রত্যেকটা সৃষ্টিকুলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি। ইন্নাল্লাহ ইয়ানজুরু সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না। আল্লাহ উদুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকা সাড়া দেব, এবং আমি তোমার ঘরে রবের নিকটবর্তী রয়েছে। মহান আল্লাহ এখানে আসা মানে আল্লাহর যোগ্যতা যোগ্যতা নিয়ে প্রশ্ন, কবির বিন সামাদকে জিজ্ঞাসা করে মহান আল্লাহ আসবেন নাকি? নাউযু বিল্লাহ। এই সমস্ত কথাগুলো বলার দ্বারা কিন্তু মানুষ কুফরি হয়। আমি যদিও কাউকে কাফের বলে ফতোয়া দেই না, কিন্তু আল্লাহে আল্লাহর কসম আমি একটি কথা বলি আপনাকে, যদি ইসলামী কাজীউল কোথা থাকতো তাহলে তাকে কুফরির ট্যাক লাগাতো, এবং সে ব্যক্তি এগুলো খাওয়ারেজদের আকিদা, খারিজিরাই আল্লাহকে নিয়ে তুচ্ছতা ছিল্ল করে, মুজাসসামিয়ারাই আল্লাহকে নিয়ে তুচ্ছতা ছিল্ল করে, জাহমরা আল্লাহকে নিয়ে তুচ্ছতা ছিল্ল করে। এইরকমই এক ভণ্ড হলো এই কবির বিন সামাদ। সুতরাং আমি মনে করি এই ভণ্ডর উচিত শায়েস্তা হওয়া উচিত, এবং এর প্রতি কোনো মুসলমান যারা, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মুসলমান নামধারী কপট মুনাফিক কাজ্জাব, এরা এই এই ব্যক্তির পক্ষ নিয়ে এখানে গালিগালাজ লিখতেছে। আপনাদের মনে কি আল্লাহর ভয় এতটুকু নাই? আপনারা দল পূজায় এতটা অন্ধ হয়ে গেছেন যে একটা লোক শিরিক কুফরে ডেলিভারি দিচ্ছে, আলে মোনাবাদের কিনে তুচ্ছতা ছিল্ল করছে, আপনাদের লোকদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, আর আপনারা তাদের পক্ষে ব্যক্তি পূজারী হচ্ছেন? আপনার লজ্জা করা উচিত। হিন্দুদের মূর্তি পূজারী চাইতে বড় মূর্তি পূজারী আপনারা। আপনারা কি করে সমস্ত লোকদেরকে, আপনারা কোথায় তার বিরুদ্ধে কথা বলবেন, তাকে সাবধান করবেন, কিন্তু তা না করে তার পক্ষ অবলম্বন করছেন? আপনাদের ইমানি দৃষ্টতা দেখে আমার লজ্জা পাচ্ছে। আপনাদের আসলে ইমানি দৃষ্টতা করবেনই বাবা কেন? কারণ দল পূজা তো মূর্তি পূজা চাইতে জঘন্যতম শরীর। আল্লাহ বুঝবার তৌফিক দান করবেন। এরপরে সে বলছে হুজুরদের কারণে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছেন। নাউযু বিল্লাহ, তার অভিযোগ নাম্বার 6 কবির বিন সামাদ, হুজুরদের কারণে নাকি আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, হুজুরদের কারণে আল্লাহ করোনা ভাইরাস দিবেন কেন? মহামারী এটা সাহাবিদের যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 18 হিজরিতে তমুসের মহামারী দেখা দিয়েছিল। সেখানে হাজার হাজার, প্রায় 3000 সাহাবি মারা গেছেন। উবাইদ ইবনে জাররা মারা গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না তাউন তা'লাতান নার, মহামারী চারদিক দিকে ছড়িয়ে পড়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনারা বলতেছেন হুজুরদের কারণে করোনা ভাইরাস নিয়েছেন, আপনি খবর হয়তো জানেন না, এখনও অনেক মাদ্রাসার ছেলেরা হেফজখানায় পড়ে, তারা রাত্রির 3টার সময় উঠে তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এখনও বহু মাদ্রাসার মুহাদ্দিস রয়েছেন যারা এখনও মেয়েদেরকে দেখলে তাদের চোখ বিনম্র করে। আমাদের এমন বহু উস্তাদ রয়েছেন, তারা কখনো কবিরা গুনায় লিপ্ত হওয়ার চেষ্টা করে না। এরকম বহু উস্তাদ রয়েছেন দিনের পর দিন বুখারী মুসলিম পড়াতে পড়াতে চুলদাড়ি সাদা করে ফেলেছেন, তারা জীবনে কোনো দিন কোনো নাফরমানি করেন না। এমনও বহু আলেম ওলামা রয়েছেন যাদের দুয়া আল্লাহ সুবহান, যাদের সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে, আর আপনি বলতেছেন হুজুরদের কারণে করোনা ভাইরাস এসেছেন। করোনা ভাইরাস আপনাদের মতো পাপিষ্ঠদের কারণে রয়েছে, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, যারা দাড়িকে আলগাভাবে লাগিয়ে নাটক উপস্থাপন করে, জীবনটা নাটক বানায়, আপনাদের মতো ভণ্ডের কারণে করোনা ভাইরাস এসেছে। করোনা ভাইরাস এটা আল্লাহর গজব, করোনা ভাইরাস এটা আল্লাহর অভিশাপ। করোনা ভাইরাস কোনো আলেমদের কারণে আসেনি, বরং আলেমদের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়েছে। তারপরে আমি সর্বশেষ খণ্ডন বলে চলে যাব। আপনি বলেছেন আলেমদেরকে দাওয়াত দিলে লক্ষ 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 টাকা লাগে, হ্যাঁ আপনার লজ্জা হওয়া উচিত, ইসলাম না বুঝে কথা বলবেন না। যখন বাইতুল মাল থাকবে তখন বাইতুল মাল থেকে আলেমদেরকে একটি ভাতা প্রদান করা হবে। তাছাড়া বক্তব্য দিয়ে, হাদিস শিখিয়ে, কোরআন পড়িয়ে, ইসলাম বুঝিয়ে হাদিয়া নেওয়াটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। হাজ্জাজ বিন ইউসুফের সময় সাহাবি আবদুল্লাহ ইবনে উমারের উপস্থিতিতে হাদিস শিক্ষা দান করার জন্য আবদুল্লাহ ইবনে উমারকে পুরস্কৃত করা হয়েছিল, এবং সেই যুগে সাহাবিদের যুগ থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি তার কিতাবুল উমরের মধ্যে 13টি ফতোয়া দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিদের মধ্যে সবথেকে বড় আলেম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রায় 3000-এর বেশি দিরহাম দিয়ে পুরস্কৃত করেছিলেন। 3 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও কোরআনের আয়াত দিয়ে বিনিময় গ্রহণ করেছেন, এক মহিলাকে কোরআনের আয়াতের বিনিময়ে মোহর নির্ধারণ করে তার বিয়ে দিয়েছেন। সাহাবি আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর কিতাব তিব চিকিৎসা অধ্যায়ে একটি সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা ঝাড়ফুঁক দিয়ে তিনি 32টি ছাগল নিয়েছিলেন, 30টি ছাগল নিয়েছিলেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ হাদিস শিক্ষা দান করে, কোরআন শিক্ষা দান করে, হাদিয়া তোহফা নেওয়া এটা নাজায়েজ, এটা এই পর্যন্ত কেউ বলে নাই। তবে সেটা হতে পারে কন্ট্রাক্ট করে, এটা তাকওয়ার খেলাফ হতে পারে, কিন্তু ইসলামী শরিয়া বলবৎ থাকলে তার জন্য এই হুকুম আসবে। যেখানে শরিয়া বলবৎ নাই,
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 174 নম্বর যে আয়াতটা বলেছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম। যে আয়াতটা বলা হয়, যারা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দেয় তাদের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করা হবে। আপনারা, আমি এখানে অনুরোধ জানাবো, যতজন লোক লাইভে আসছেন এবং এই কথাটা পৌঁছাবেন, আপনি ইবনে কাসির বের করে দেখবেন এই আয়াতটা ইহুদিদের সামনে নাজিল হয়েছিল। ইহুদিরা তারা তাদের কোরআনকে তাহরিফ করত, পরিবর্তন করত, তখন তাদের প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, এটা আলেমদের ব্যাপারে, হক্কানি মুহাদ্দিসদের ব্যাপারে, মুফতির ব্যাপারে, খতিবের ব্যাপারে, একজন দায়ীর ব্যাপারে এই ধরনের কথাবার্তাগুলো বলা হয় নাই। সুতরাং আমি মনে করি, আমি সর্বশেষ, আমি লম্বা করব না লাইভ অনুষ্ঠানটির কারণে, এখন লাইভ করার কথা ছিল না, কিন্তু আমি মনে করি এই ভণ্ডকে নিয়ে অনেক আগেও একটি ভিডিও বের করেছিলাম, যে আমাদের সহি আকিদার অনেক আলেমদেরকে সে শিক্ষিত বেইমান বলেছে, নাউযু বিল্লাহ। এই লোকের মধ্যে পুরাপুরি খারেজি রূপ বিশিষ্ট, আল খাওয়ারেজু কিলাবুন নার, খারেজিরা হলো জাহান্নামের কুকুর। আমি কোনো দলের সাথে তাকে সম্পৃক্ত করে কথা বলবো না। কেন আমি দলের সাথে সম্পৃক্ত করে কথা বলবো না? কারণ আমি যদি কথা বলিও, ওই দলের লোকেরা বলবে যে এগুলো আমাদের দলের শিক্ষা না, আমি আপনাদের কাউকে এই কটু কথা বললাম না। শুধু আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের আলেমদের কাছে একটি অনুরোধ, মহতারা মিজানুর রহমান আজহারি সাহেবের কাছে একটি অনুরোধ, মাওলানা তারেক মনোয়ারের কাছে একটি অনুরোধ, আবুল কালাম আজাদ আল বাসারের কাছে একটি অনুরোধ, আপনারা যারা সিনিয়র পর্যায়ে রয়েছেন, এই লোককে নিয়ে বুঝান, এই লোকের এই ধরনের ভণ্ডামি থেকে যদি তার মুখ বন্ধ না করতে পারেন। এই কথাগুলো বলার দ্বারা আসিফ ইকবালের, নাস্তিক আসিফের দরজা খুলে দেওয়া হয়েছে, এই কথাগুলো বলার দ্বারা তসলিমা নাসরিন রসদ যোগানো হয়েছে, এই কথাগুলো বলার দ্বারা যা স্টিফেন হকিংয়ের দ্বারা অনুসারী রয়েছে তাদের রসদ যোগানো হয়েছে, এই কথাগুলো বলার দ্বারা কখনোই কোনো মানুষের, কখনোই কোনো ভালো মানুষের এটা কথা হতে পারে না। মহান আল্লাহ তাআলা এই কবির বিন সামাদের মতো এই জোকার, এই এই খল অভিনেতা এবং শয়তানের জটাদারি অভিনয় করে, শয়তানের প্রায় সময় দেখবেন শয়তানের সুরত ধারণ করেন, শয়তানের সুরত অবলম্বনকারী এই ইবলিস শয়াতিনকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এবং বাংলার জমিনে যে যেইখান থেকে থাকবেন না কেন, প্রতিটি মসজিদের মিম্বার থেকে এই ভণ্ডকে, ভণ্ডর বিরুদ্ধে আপনারা তাদের অবস্থান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভণ্ডর ব্যক্তিদের কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে, এক ভাই লিখছেন কবির বিন সামাদ তিনি নিজে নিজেকে শয়তান দাবি করেছেন, কারণ তা করবি তো, কুল্লু শাইইন ইয়ারজি ইলাল আসলি, আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যাবে, সে নিজে শয়তান, তো এই জন্যই তিনি নিজেকে শয়তান দাবি করেন। আল্লাহ তাআলা এই শয়তানকে হেফাজত করুন, যেহেতু তিনি নিজে নিজেকে শয়তান দাবি করেন, আমাদের আর এখানে বলার কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তখন এই জিনিসটা বুঝবার তৌফিক দান করুন। যারা অন্ধ অনুসারী আছে, দয়া করে বলবো এই ধরনের ভণ্ডামি লোকদের থেকে আপনি ভিডিও, আপনি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এই ধরনের ভণ্ডামি থেকে, যত ভণ্ডামি রয়েছে সেই ধরনের ভণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।